এই সবাইকে কেমন আছো? তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজ হলো আমার কলেজের লাস্ট এক্সাম, তার জন্য রেডি হয়ে বেরোবো। আর তোমাদের আগে বলেই ছিলাম আমার এক্সামটা অনেকটা দূরে পড়েছে 9টার দিকে, তাই জন্য এখন তো সকাল সকাল বেরোতে হবে। এখন বাজে সকাল 8:30, চলো তাহলে বেরোনো যাক। আর এক্সাম আমার স্টার্ট 11টা থেকে, তো আমরা এখন চলে এসেছি সবাই মিলে স্টেশনে। তো এখানে কিছুক্ষণ ট্রেনের জন্য অপেক্ষা করতে হচ্ছিলো, কারণ আজকে ট্রেনটা অনেকটা লেট ছিল, তাই জন্য আমরা এখানে দাঁড়িয়ে একটু ভিডিও ফটো তুলে নিলাম, একটু ছ্যাবলাচ্ছিলাম। তো ওরা জানে না যে আমি ভিডিওটা করছিলাম। তো যাই হোক, তারপরে একটু ফটো ফটো তুলে কলেজে এক্সাম শেষ হওয়ার পরেই আমি তারপরে ভিডিওটা করছিলাম, যেহেতু কলেজে এক্সাম দেওয়ার সময় গিয়ে ভিডিও করার ইচ্ছে ছিল না, যেহেতু টেনশানে ছিলাম। তারপরে আমি এখানে ভিডিও করছিলাম, আর আমার এই ফ্রেন্ডটা ভেবেছে আমি মনে হয় ফটো তুলছি। তো এই নিয়ে আমরা হাসি হাসি করছিলাম। তো আজকের তো এক্সামটা বেশ ভালোই কাটলো। তো যাই হোক, আমি একটুখানি চারিদিকটা দেখিয়ে দিলাম যে কলেজে আর কি আমরা এক্সাম দিতে এসেছিলাম। এখানে আগের বছরও আমরা এক্সাম দিতে এসেছিলাম, এটা হচ্ছে 9টা মানে বনগাঁর আগে। তো যাই হোক, আমরা ট্রেন থেকে নেমে আবার অটো করে যেতে হয়েছিল। তো এখানে আমরা সবাই মিলে একটু ফটো তুলে নিলাম। তো সবারই এক্সাম বেশ ভালো হয়েছিল সেদিন, আর লাস্ট এক্সাম বলে কথা, তো আবার সবার সাথে কবে দেখা হবে জানি না, তাই জন্য একটু আমরা ফটো তুলে নিলাম। এরপরে আমরা অটোতে আস্তে আস্তে এত সুন্দর একটা ভিউ এনজয় করতে করতে আসছিলাম, মানে এত সুন্দর মানে তোমাদের কী বলবো। আর পুজো আসলেই এই জায়গাটা মানে এই জিনিসগুলো দেখা যায়, পাট দিয়ে যেসব হয় তো এই জিনিসটা দেখা যায়। বেশ সুন্দর একটা ভিউ এনজয় করতে করতে আসছিলাম, যেহেতু ওটা গ্রাম্য পরিবেশ তাই জন্য এত সুন্দরই দেখাচ্ছিলো চারিদিকটা, চারিদিকটা ছিল সবুজ। তো এরপরে আমরা স্টেশনে চলে আসলাম, স্টেশনে এসেও আমি একটু ভিডিও করছিলাম, ভাল লাগছিলো না, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তাই জন্য ওরাও বুঝতে পারিনি যে আমি ভিডিও করছি। তো এখানে এসেও আমরা কিছু ফটো তুলে নিলাম, আর আমাদের ফটো তোলার কোনো শেষ নেই, যেহেতু আমরা ভীষণ ফটো তুলতে ভীষণ পছন্দ করি। তো এখানে সবাই গার্জিয়ান আর আমরা সব ফ্রেন্ডরা মিলে ফটো তুলে নিলাম। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এরপর আমরা ট্রেনে উঠে পড়েছি, আর ট্রেনে উঠেও দেখলাম খুব সুন্দর একটা ভিউ, এত সুন্দর ভিউ এনজয় করতে করতেই বাড়ি ফিরছিলাম। দেখো চারিদিকটা শুধু সবুজ আর সবুজ, আর আকাশটা তো জাস্ট ওয়াও ছিল। তো এরপর ট্রেন থেকে নামার পর আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা, তো ওর সাথেও কিছু ফটো তুলে নিই। তো আজকের দিনটা তো খুব ভালোভাবে এনজয় করলাম, এক্সামটাও বেশ ভালোই হয়েছিলো। তারপরে বাড়িতে এসে দেখলাম বাবা চপ এনেছিলো, তো সেটাও খেতে খেতে এনজয় করলাম। তো আজকের দিনটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা। আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। তো চলো আজকের মতো টাটা সবাইকে।